আসসালামু আলাইকুম ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন সাজ্জাদ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বিজ্ঞান গ্রন্থাগার এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। মল্লিক, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেওয়ার পর ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য দেড় বছর পর অর্থাৎ 2020 সালের 17ই মার্চ যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল, 12ই সেপ্টেম্বর স্কুল এবং কলেজ খোলার মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের ভেতরে যে আনন্দ উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি সেটা বলার মতো নয়। যদিও যারা এর নিচের শ্রেণীতে পড়ে তারা বলেছে যে আসলে তাদেরকে কেন রাখা হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি গ্রন্থাগারের বর্তমানে দায়িত্বে রয়েছেন, একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্যার, আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, আসলে কেমন উচ্ছ্বাস দেখলেন? ধন্যবাদ। এটি তো আসলে উৎসবমুখর পরিবেশেই আমরা আজকে লাইব্রেরি খুলেছি, কারণ এটি আমাদের দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আমরা আজকে এই আনুষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি খুলে দিয়েছি। আমাদের এই ছাত্রছাত্রীদের পদচারণায়, তাদের এই লাইব্রেরি ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের এই উৎসব ক্যাম্পাসটা উৎসব মুখর হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে সবসময় এই নির্দেশনা দিয়েছে যে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা দৃষ্টিতে রেখেই যেন আমরা লাইব্রেরিটা খুলে দিই এবং ব্যবহারের সুযোগ করে দিই। কথা বলছিলেন নাসিরুদ্দিন মুন্সী প্রফেসর, যিনি গ্রন্থাগারের দায়িত্বে রয়েছেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ না করলেই নয়, আমি যত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তাদের ভিতরে প্রত্যেকেরই প্রথম ডোজ এবং কারো কারো দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে তা এখানে পালন করা হয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে। ঠিক 12টা বাজে এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামানের পরিদর্শন করার কথা রয়েছে, আমরা গণমাধ্যম কর্মীরা সেই অপেক্ষায় রয়েছি। শারমিন মল্লিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়েছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে, ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। গতিপথ অপরিবর্তিত থাকলে রোববার বিকেলের মধ্যে উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের উপর বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা না থাকলেও সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব 1 সপ্তাহ থাকতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন শেষে 1 সপ্তাহের সরকারি সফর শেষে তিনি ওয়াশিংটন ডিসি যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম ওয়াশিংটন ডিসির ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জার্মানির পার্লামেন্ট নির্বাচন আজ, ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জনমত জরিপে সমানে সমানে লড়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। আগাম ডাক ভোটিং এবং ব্যালটে ভোট দিবেন 6 কোটিরও বেশি ভোটার। রিপোর্ট করছেন ইলিয়াস কপন। 16 বছর ধরে ক্ষমতায় আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ক্ষমতাসীন সিডিইউ সিএসইউ জোটের হয়ে এবার আর নির্বাচন করছেন না তিনি, দলও পড়েছে কঠিন পরীক্ষায়। রাষ্ট্রীয় উত্তরসূরি নির্বাচনে দলের প্রধানের পক্ষে প্রচারণায় নামবেন না বলে জানিয়েও শেষ মুহূর্তে আর্মিন ল্যাশেটের পক্ষে মাঠে নেমেছেন চ্যান্সেলর। তবুও জয়ের দেখা পাওয়া কঠিনই হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। জনমত জরিপেও দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বিরোধী দল
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এগিয়ে থাকলেও দুই পক্ষকেই করানোর চেয়ে পরিবেশবাদী গ্রিন পার্টি। এসপিডির দলনেতা ওলাফ শোলস জানিয়েছেন, নির্বাচনে জিতলে জোট গড়বেন পরিবেশবাদী দলটির সঙ্গে। মাত্র চার মাস আগেও জনমত সমীক্ষায় গ্রিন পার্টি সবচেয়ে এগিয়ে ছিল, পরবর্তীতে এগিয়ে যায় সিডিইউ। তবে সম্প্রতি বেড়েছে বামপন্থীদেরও জনপ্রিয়তা, এগিয়ে আসছে রক্ষণশীলরাও। নির্বাচনকে সামনে রেখে সামাজিক রাজনৈতিক নানা ইস্যুতে নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। প্রতিশ্রুতি দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আয়কর, নাগরিকদের অবসরকালীন ভাতা, অভিবাসন, আন্তর্জাতিক রাজনীতি, সামাজিক সুরক্ষা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে। ইতোমধ্যেই ব্যালটের মাধ্যমে আগাম ডাক ভোটিং শুরু হয়ে গেছে। এবছর 6 কোটির বেশি ভোটার নির্বাচনে ভোট দেবেন। ইলিয়াস কমল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।